আপনি তো জানেন হৃদয় আমার ফিউজ। তারপরেও এটা আপনারা কি করে করলেন? একটা কথা শুনে রাখুন, আপনাদের মেয়েকে দিয়ে সব শিকার বন্ধ করুন। থামুন, একদম বাজে কথা বলবেন না। বেরিয়ে যান এক্ষুনি, বেরিয়ে যান। আপনি একজন ভদ্রলোকের বাসায় এসে এভাবে কথা বলতে পারবেন না, এটা আপনি ভালো করছেন না। ও, আপনারা ভদ্রলোক। এই তোমার আদর্শ, তোমার আর তোমার মেয়ের কারণে আজ বাইরের একজন মানুষ এসে আমাদের বাড়িতে আমাদেরকে এভাবে অপমান করে গেল। আমি সবাইকে দুই ধন্যবাদ, তাই না? আমি একটু আগে জানতে চাই যে আপনি আমার খোঁজ কোথায় পেলেন আর আমার সম্পর্কে এত কিছু জানলেন কি করে? Well, that's not your business. আমি যেভাবে বলবো কাজটা ঠিক সেভাবে করে দিবে, পুরস্কৃত হবে। কি পুরস্কার দিবেন একটু জানতে পারি? Mr. Sajjad Chaudhary, care of Mr. Shihab Kamal Chaudhary. Shabai American probashi hishebe jane kintu muloto tumi kokhonoi America chaoni. Tomar jatayat Dubai to Bangladesh. Tomar passport naam hocche Tuhin Kamal, jei Tuhin Kamal ke police khujche. Apni bhul bolchen, আপনার তথ্য কোনোভাবেই ঠিক নেই। ও রিয়েলি? আই ডোন্ট থিংক সো। যাই হোক, তথ্য ভুল কি মিথ্যে কি সত্য পুলিশের কাছে খবরটা পৌঁছালেই জানা যাবে। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আপনার তো ইনফরমেশনই ঠিক নেই, কি করবেন আপনি? নোভা কি কোনো ভুল ইনফরমেশন দিল? কিন্তু নোভা তো বললো এটা 100% ঠিক। তাহলে সাজ্জাদ কি চালাকি করছে? অনেক গভীর জলের মাছ সহজে ধরা দেবে না। কিন্তু শম্পা চৌধুরীকে তুমি চেনো না সাজ্জাদ, ধরা তোমাকে দিতেই হবে। তাহলে আমাদের মিটিং তো এখানেই শেষ, আমি এখন যাই, কি বলেন? Well, that's up to you. তুমি যখন মুখ খুলবেই না, আমারও ভিন্ন পথ বেছে নেওয়া ছাড়া উপায় থাকবে না। You'll have to face the police. যদিও তোমাকে বিপদে ফেলা আমার উদ্দেশ্য নয়। আমি খুবই শান্তিপ্রিয় মানুষ, আমি শুধু শান্তি চাই। যারা আমার শান্তির পথে বাধা হয়ে দাঁড়ায় তারা কিন্তু মহাবিপদে পড়ে। তাহলে এখন কি করতে চাও?
যাই করো না কেন একটা কথা মনে রাখবে, তোমার মেয়ে অনেক সচেতন এবং আত্মসম্মান বোধ সম্পন্ন একজন মেয়ে। নিশ্চয়ই এমন কিছু তুমি করবে না যাতে তোমার সম্মান তার কাছে ছোট হয়ে যায়। করবো না, এমন কিছুই করবো না, কারণ তুমি আর তোমার মেয়ে মিলে আমাকে যে সম্মানে রেখেছো সেটা তার প্রমাণ হয়ে গেল। কোথাকার কোন একজন লোক এসে আমাকে যা তা বলে গেল, তারপর তোমার সম্মান থাকে কোথায় বলো তো? এই একই কথা কেন বারবার বলছো? ওরা যা করে গেছে তাতে তাদের রুচি প্রকাশ ঘটেছে, আমাদের সম্মানহানি ঘটার মতো কোনো কারণ নেই। তাই বুঝি তোমার মেয়েকে নিয়ে এত সব কথা বলে গেল, তারপরে তোমার সম্মানহানি ঘটেনি? আচ্ছা আচ্ছা, আর কি কি বললে তোমার সম্মানহানি ঘটতো বলতে পারো তুমি? দেখো, ওরা যা বলে গেছে তাতে সত্যের লেশ মাত্র নেই। হয়তো ঠিক আছে, সত্যি হয়তো ঘটনাটা ঘটেছে, কিন্তু তোমার মেয়ে হয়তো সেটা ভেবে করে। আর কে একে তো খুব ভালো করেই জানে, সে এমন কিছু করবে না যাতে তার বা পরিবারের কোনো সম্মানহানি ঘটে। বাবা, এখন তো খুব উঁচু গলায় কথা বলছো, তখন কেন চুপটি মেরেছিলে? হ্যাঁ, আসলে তুমি না, তুমি আসলে একটা প্লিজ একটু শান্ত হও, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না প্লিজ। আমি আসলে কিচ্ছু আর ভাবতে পারছি না, আমার সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে, আমি সত্যি ভাবতে পারছি না। আমি আপনার কথা বিশ্বাস করব কেন? তাছাড়া কে আমাকেই বিয়ে করবে? ঠিক আছে, তুমি তাহলে কেকে ফোন করো না কেন, ওর মুখে শুনে না। কি আশ্চর্য, ওকে বলছেন কে আপনি? আঙ্কেল, আমি সাজ্জাদ, চিনতে পেরেছেন? হ্যাঁ চিনতে পেরেছি, বলো বাবা কেন ফোন করেছো? আঙ্কেল, আমি আন্টির সাথে একটু জরুরি কথা বলতে চাই, একটু দেওয়া যাবে? সরি বাবা, তোমার আন্টির শরীরটা একটু খারাপ, তুমি পরে কোনো এক সময় ফোন করো। আঙ্কেল, আসসালামু আলাইকুম আন্টি, আমি সাজ্জাদ। আঙ্কেলের কাছে শুনলাম যে আপনার শরীর নাকি খারাপ। না বাবা, আমি এখন ঠিকই আছি। বলো তুমি কেন ফোন করলে? আন্টি, আমি আসলে একটা কথা খোলাখুলি জানতে চাই। আপনারা কি কেয়াকে আমার সাথে বিয়ে দিচ্ছেন? কেন বাবা, কেয়ার সঙ্গে এর মধ্যে তোমার কোনো কথা হচ্ছে? না আন্টি, আমি আসলে হ্যাঁ কি না সেটা জানতে চাই। মানে যদি হ্যাঁ হয় তাহলে আমি অপেক্ষা করব, আর যদি না হয় তাহলে শুধু শুধু। তুমি কিছু মনে করো না বাবা, কে আসলে
তোমার সঙ্গে সম্বন্ধটা না করে দিয়েছে। আমি আমি ওকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই বুঝতে চাইছে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজকে আবার ওর সঙ্গে কথা বলবো, ওকে বোঝাবো। না না আন্টি, আপনার আবার কথা বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু আন্টি, কেয়া কেন না করে দিল সেটা কিছু বলেছে আপনাকে? সেটাই তো কিছু বলেনি বাবা। আই এম সরি বাবা। না আন্টি ঠিক আছে, আপনি অনেক চেষ্টা করেছেন। তোমার এত অহংকার, ঠিক আছে আমিও দেখব। তুমি সাজ্জাদকে এখনো চেনোনি, তোমার অহংকার আমি ধুলোর সাথে মিশিয়ে দেব। কি হলো আমার কাছে? তাই সত্যি হলো তো? আপনি কি চান? কেয়া নামের আপদ থেকে মুক্তি বিনিময়ে তুমি যা হয়ে যাবে। আর আমাদের এই এগ্রিমেন্টটা কেবলমাত্র তোমার আর আমার মাঝেই থাকবে। এরপর আমিও তোমাকে চিনি না, তুমিও আমাকে চেনো না। কিন্তু লেনদেন মিসেস শম্পা চৌধুরী, আপনি ভাবছেন আপনি শুধু চালাক আর পৃথিবীর সবাই বোকা? আমার প্ল্যান তো সব অনেক আগে থেকেই রেডি করা, আপনি শুধু শুধু নিজেকে জড়ালেন এর মধ্যে। আজকে কি তাহলে রান্না বান্না কিছু হবে না? তুমি যা করছো এটাকে তো ঠিক হচ্ছে, ওকে আরো সময় দাও। কেন সময় নিতে হবে? কেন এত ভালো একটা ছেলেকে না করে দিতে হলো? এই সম্বন্ধটাকে আমি না করতে পারবো না, কত ভালো ছেলে, বড় ব্যবসায়ী। আচ্ছা আমরা কি আর খারাপ কিছু চাই? হ্যাঁ আমাদের উপর ওর বড় বিশ্বাস নেই। আহা, তো তুমি সেরকম ভাবছো কেন? একটি ছেলেকে সে মন থেকে পছন্দ করেছিল, এখন জোর করে সেখানে থেকে তাকে সরিয়ে আনাটা কি ঠিক হবে? মোটে ঠিক হবে না, তাতে হিতে বিপরীত হতে পারে। তার উপরে জোর করাটা মোটেই ঠিক হবে না, তাকে তুমি ভাববার জন্য সময় দাও। না, যা করার এখনই করতে হবে। যারা ওর বাবা মাকে বাড়িতে এসে অপমান করে যায় তাদেরকে ভোলার জন্য সময় দিতে হবে কেন? হ্যাঁ বাবা মায়ের উপর আর কেউ আছে নাকি? হ্যাঁ আমি যা করছি ওর ভালোর জন্যই করছি। ঠিক আছে আমি বুঝতে পারলাম তুমি যেটা করছো ভালোর জন্যই করছো, কিন্তু
ওকে বুঝিয়ে বলতে হবে, জোর করলে তো হবে না। অনেক বুঝিয়েছি কিন্তু সে বোঝে না। তোমার মেয়ে না, যেটা নিজে বোঝে সেটাকেই ঠিক মনে করে। তুমি যেটা করছো সেটাই যে ঠিক সেটাই বা তুমি কি করে বুঝবে? জীবনে যদি একটা ভুল করে বসো সারা জীবন কিন্তু মেয়ের সামনে মুখ দেখাতে পারো। আমি জানি আমি যেটা করছি সেটা ভুল করছি না। সত্যি ভুল হবে না তো? না হবে না, আমি ঠিক। সব কিছুই প্ল্যান করা আছে, কার কি করতে হবে কখন করতে হবে প্রত্যেকটা জিনিসই আমি বলে দেবো। আকবরিয়ে কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে? যাও তুমি এখন। আমি ভালোই আছি। আসলে আমি আপনাকে ফোন দিয়েছিলাম এটা বলার জন্য যে সরি, আমি আসলে আপনাকে বিয়ে করতে পারবো না। সেটা অনেক আগেই বুঝতে পেরেছি। কে আপনি কিছু মনে না করলে আমরা কি একবার শেষ দেখাটা করতে পারি? দেখা করার তো কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনার কাছে হয়তো কোনো প্রয়োজন নেই কিন্তু আমার কাছে আছে, অনেক প্রয়োজন আছে। দেখুন, আমি দেশে আসছি শুধু আপনাকে বিয়ে করার জন্য, আর সেই বিয়েটাই যখন হলো না তখন যদি আপনি একবার ডিনার করার সুযোগটা দিতেন একসাথে, তাহলে এই ডিনারের স্মৃতিটুকু নিয়ে আমি ফিরে যেতে পারতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই। আচ্ছা মা, ম্যাডাম ফোনে কথা বলছে। আর বাবা? স্যার তো মাত্রই ফিরলেন। There is a good news for you. Ah, very good news. তুমি কালকে আমেরিকা যাচ্ছ। নোভার বাবা তোমার আর নোভার নামে একটা আর্কিটেকচারাল ফার্ম করছেন এবং উনি চাচ্ছেন তুমি সেখানে সিইও হিসেবে কাজ করো। না বাবা, আমি কাল কোথাও যেতে পারবো না।